আপনারা দুনিয়ার লিডার মনে হইতেছে, ওই দেশের কোথায় কে আলাপ করবে? আপনি ওই সঙ্গে অত দুশ্চিন্তা করেন। ভারতবর্ষ অত্যন্ত পরিপক্ক একটি গণতান্ত্রিক দেশ, ভারতের নেতৃত্ব অত্যন্ত পরিপক্ক এবং অত্যন্ত সমৃদ্ধশালী নেতৃত্ব। তারা যেটা ভালো মনে করবেন সেইটাই তারা আলাপ করবেন, ওখানে আমার উকালতি করার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে একটা বিষয় একটু ভুলভাবে আপনারা পত্রিকা ব্যাখ্যা দিয়েছেন, যখন পররাষ্ট্র মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন যে ভারত যথেষ্ট পরিপক্ক, যথেষ্ট দক্ষ, তাদের কি বলতে হবে সেটা তারা ভালো করে জানে, কাজে ভারতের কাছে আমাদের ওকালতি করবার প্রয়োজন নাই কথা এটা বলেছেন। কিন্তু আপনারা লিখেছেন যে ভারত ওখানে যে আমাদের জন্য ওকালতি করবে না, এটা আমরা চাই না, এটা কিন্তু বাস্তব কথা। কারণ উনি যেটা বলছেন আর ওখানে লেখার সময় হেডলাইন যেটা লেখা হয়েছে তার মধ্যে কিন্তু একটা বিরাট ফাঁক আছে, সেই ওই ওই জন্য একটা অস্পষ্টতা আছে। উনি বলছেন যে ভারত মানে পররাষ্ট্র বিষয়ে তারা তাদের ধারাবাহিক গণতন্ত্র আছে, গণতান্ত্রিকভাবে তারা শক্তিশালী এবং তারা যথেষ্ট পরিপক্ক, কাজে ভারতের কাছে আমাদের ওকালতি করবার প্রয়োজন হবে না। কি বলতে হবে তারা তা জানে। আপনার হেডলাইন কোনো কোনো পত্রিকা হেডলাইন করলো কি ভারতের আমাদের জন্য ওকালতি করা লাগবে না, তো কথা যদি এইভাবে টুইস্ট করা হয় তাহলে তো কিছু বলার নাই। ভারতবর্ষ অত্যন্ত পরিপক্ক একটি গণতান্ত্রিক দেশ, ভারতের নেতৃত্ব অত্যন্ত পরিপক্ক এবং অত্যন্ত সমৃদ্ধশালী নেতৃত্ব। তারা যেটা ভালো মনে করবেন সেইটাই তারা আলাপ করবেন, ওখানে আমার উকালতি করার কোনো প্রয়োজন নেই।